তো আজকে আমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়টা নবম অধ্যায়ের বিপণন এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব।
ফলে আমাদের অনেক লোকের কর্মসংস্থান হয়, অর্থাৎ এই কাজের সঙ্গে নিয়োজিত থাকে। যেমন ওই যে ব্যবসায়ীরা বাড়ি থেকে কোন সামগ্রী নিয়ে যাচ্ছে, তারপরে সেখান থেকে সেগুলো তারা বাজারে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই মাঠে করে নিয়ে যাচ্ছে, তার জন্য কোনো একটা পরিবহনের দরকার আছে। আর এই পরিবহন সংক্রান্ত যে ব্যক্তি তাদেরও কর্মসংস্থান হচ্ছে, বাজারে নিয়ে গিয়ে অনেকে পাইকারি বিক্রি করে, অনেকে খুচরাও বিক্রি করে, অর্থাৎ এর সঙ্গে সংশ্লিষ্ট অনেক লোকে কর্মসংস্থানের সম্ভাবনা থাকে। এই বিপণনের গুরুত্ব হিসাবে আমি কি বললাম, ব্যবসা সংগঠনের একটা সাফল্য থাকে, মানসম্মত পণ্য সামগ্রী সরবরাহ করার একটা নিশ্চয়তা থাকে, উৎপাদন বৃদ্ধি সম্ভাবনা থাকে। আমি একে একে একটু লেখার চেষ্টা করি। এই হচ্ছে বিপণনের গুরুত্ব। এই বিপণনের ফলে অর্থাৎ পণ্য সামগ্রী উৎপাদনকারী থেকে শুরু করে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত এতগুলো গুরুত্ব, এভাবে আরো অনেক গুরুত্ব আছে, সেগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। আজকে আমরা এর কাজ অর্থাৎ বিপণনের কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বিপণনের সংজ্ঞার ভিতরে আমি আলোচনা করেছি যে পণ্য সামগ্রী উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছানোর সংক্রান্ত যাবতীয় যে কার্যাবলী সেগুলোকে বলা হয় বিপণন। তাহলে এই সংজ্ঞার ভিতর দিয়েই আমরা এর কার্যাবলীগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। কার্যাবলী ক্রয়। অনেক সময় ব্যবসায়ীরা পণ্য সামগ্রী কিনে এনে বিক্রি করে, ব্যবসা এক ধরনের না। কেউ দেখা গেল নিজের জমিতে ফসল উৎপাদন করে ব্যবসায়িক ব্যক্তিকে, আর উৎপাদনকারী সেই পণ্য সামগ্রী সে কী করে বাজারজাতকরণের মাধ্যমে সে লাভবান হয়। এই আবার অনেক সময় অনেক কেনাবেচামূলক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা কী করে পণ্য সামগ্রীগুলো পাইকারি বাজার থেকে কেনে না, উৎপাদনকারীর কাছ থেকে কেনে, ওই এইভাবে কিনে নিয়ে সে বিক্রি করে, খুচরা বিক্রি করে, পাইকারি বিক্রি করে, ঠিক করে যে বিভিন্ন মাধ্যম আছে এগুলো সে বিক্রি করে, এগুলো প্রায় সংক্রান্ত কার্যাবলী অন্তর্ভুক্ত। দুই
কার বিক ক্রয় বিক্রেতা পণ্য সামগ্রী ক্রয় করে মজুত করলে সব শেষ হয়ে যাবে তাকে কি করতে হবে পণ্য সামগ্রীগুলো ভোক্তার বা ব্যবহারের প্রস্তাবে বিক্রয় করতে হবে তাহলে এই বিক্রয় সংক্রান্ত এই বিক্রয়ের যে কার্যাবলীগুলো সেগুলো হলো আমাদের বিপণনের আওতভুক্ত তিন নম্বর পরিবহন পরিবহন অর্থাৎ পণ্য সামগ্রীগুলো এখন তো আমরা সবাই দেখি প্রতিনিয়ত যে এক একটা বাহন করে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় তার ফলে কি হয় সেগুলো সহজে ভোক্তাদের কাছে পৌঁছানো সহজ করতে হয় তার জন্য এই পরিবহনের প্রয়োজন আর এই পরিবহনের মাধ্যমে একজন আরেকজনের কাছে সহজে পণ্যগুলো পৌঁছাতে পারে যেমন উৎপাদনকারী পাইকারি বা খুচরা বিক্রেতার কাছে পৌঁছাতে পারে আর একজন বিক্রেতা বা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান সে তার পণ্য সামগ্রীগুলো এরকম একজন আরেকজনের কাছে পৌঁছাতে পারে এরপরে আসে গুদামজাতকরণ উৎপাদনকারী পণ্য সামগ্রী উৎপাদন করে সে মজুত করে রেখে দিলে হবে না তাহলে তার সেই যে গুরুত্ব আমি পূর্বে আলোচনা করেছি সেই গুরুত্বগুলো কোনো সাফল্য আসবে না তার ব্যবসায় কোনো সাফল্যই আসবে না তাহলে গুদামজাতকরণ করলেই হবে না গুদামজাতকরণ করতে গেলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে সময় পর্যন্ত সেখানে রেখে পরবর্তীতে সেগুলো সে সরবরাহ করতে পারে খুচরা বিক্রেতা অথবা পাইকারি বিক্রেতা অথবা ভোক্তা বা ব্যবহারকারীর কাছে সেই পর্যন্ত গুদামজাতকরণ করে রাখতে হবে এরপরে আছে অমিতকরণ প্রমিতকরণটা কি পণ্য সামগ্রী অনেক সময় রং থাকে আকার থাকে এর বিভিন্ন গুণাগুণ থাকে তাহলে এই সকল উপর ভিত্তি করে যখন ব্যবসায়ী বা উৎপাদনকারী তার পণ্য সামগ্রীগুলো সজ্জিত করে সাজায় গুছিয়ে রাখে সেগুলোকে আমরা বলবো প্রমিতকরণ এরপরে পর্যায়ীকরণ পর্যায়িতকরণটা কি পণ্য সামগ্রী এই যেরকম আগে বললাম আকার গুণ রং বা এর যে বিভিন্ন মান এই অনুযায়ী সাজানো সেটা আছে এটা এরকম পর্যায়িতটা এরকম বড় আছে ছোট আছে খারাপ আছে এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে তাহলে এখানে আকার আকৃতি রং বা গুণের উপর যখন ভিত্তি করি এগুলোকে সাজিয়ে রাখা হয় তখন সেগুলোকে আমরা বলবো পর্যায়িতকরণ এরপরে আছে মৌখিকরণ মৌখিকরণ আমরা নিয়েছি সবাই এই জিনিসটা ভালো জানি আমরা যখন ব্যবসা কোনো জায়গায় কোনো কিছু কিনতে যাই তখন সেই জিনিসটা শুধু যখন আমার হাতে তুলে যায় কোনো দোকানদার কোনো বিক্রেতা তখন আমরা পরবর্তীতে সেই দোকানে যাওয়ার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করি যদি ওই পণ্য সামগ্রীটা সুন্দর করে একটা প্যাকেট করে আমার হাতে তুলে দেয় তাহলে মনে করবো যে না দোকানদার তো বেশ সুন্দর এই জিনিসটা আমাকে সহজে বহনযোগ্য বা সহজে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা করে দিয়েছে তাহলে পরবর্তীতে সে কি হবে আর দুই একজন বন্ধুবান্ধব সঙ্গে করে ওই দোকানে কেনার জন্যই পণ্য সামগ্রী কেনার জন্যই আগ্রহী এইভাবে মৌখিকভাবে গুরুত্বটা বেশি উপলব্ধি করা যায় ঠিক আছে আজকে এ পর্যন্ত নম্বর হবে একটা বাড়ির কাজ আছে বাড়ির কাজটা এখন লিখে নেব
ধন্যবাদ।